সকাল ছটার সময় রিয়া তার স্বামীকে ডেকে জাগানোর চেষ্টা করছিল আরে কি হয়েছে আজকে তো রবিবার আজকে তো একটু শান্তিতে ঘুমোতে দাও আরে ঘুমিয়ে রয়েছ কেন তাড়াতাড়ি উঠো এখন সবাই ঘুমিয়ে রয়েছে সবাই ওঠার আগে কাজটা সেরে আসি আরে কি করতে যাব তোমার জাগরের একা গিয়ে করো আমায় একটু ঘুমোতে দাও টাইম ওয়েস্ট করো না তাড়াতাড়ি চলো নইলে যে সারা সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকতে হবে আরে জোর করছো কেন যখন আমার আসছে না আমি গিয়ে কি করব গিয়ে আর এর ভরসায় থাকলে তোমাকে সারাদিন পেট আঁকড়ে ঘরে বসে থাকতে হবে এরপর রিয়া যখনই পেট আঁকড়ে ঘর থেকে বেরিয়ে বাথরুমের দিকে গেল তখন দেখল যে ওর দুই বড়জা আর এক ছোট যা আগে থেকেই বাথরুমের দরজা আঁকড়ে দাঁড়িয়ে রয়েছে আরই আবার লেট হয়ে গেলাম মনে হচ্ছে আরও আগে উঠলে ভালো হতো রিয়াকে দেখে ওর ছোট যা বলল এইসো দিদি তাড়াতাড়ি লাইনে দাঁড়াও যদি তোমরা সবাই বাইরে থাকো তাহলে ভেতরে কে আছে আর কে থাকবে মা ছাড়া এই বলে মিতা জোরে জোরে দরজায় ধাক্কা দিয়ে বলতে লাগলো। আরে মা আপনি কি ঘুমিয়ে পড়লেন নাকি তাড়াতাড়ি বাইরে আসুন সবাই যে লাইনে দাঁড়িয়ে রয়েছে মিতা এই বলছিল ঠিক তখনই ওদের শাশুড়ি মা সীমা টয়লেট থেকে বাইরে বেরিয়ে এলো আর এই দেখে সঙ্গে সঙ্গেই রিয়া লাইন ঠেলে পেট বাথরুমে ঢুকে পড়ল আর ঢুকেই চট করে দরজাটা বন্ধ করে দিল ওদের কাণ্ড দেখে বাকিরা অবাক হয়ে গেল তখনই বড় বউ রাখি জোরে জোরে দরজা ধাক্কা দিয়ে বলল আরে ওই রিয়া তাড়াতাড়ি বেরো বলছি আমার তো নাম্বার ছিল তুই থেকে কেন কেন তাড়াতাড়ি আরে এত জোরে জোরে দরজা দরজাটা কি ভেঙে ফেলবি নাকি আর ও যখন ভেতরে ঢুকেছে তখন তো ভালো করে পেট পরিষ্কার করেই বেরোবে আর আমি যখন ভেতরে ছিলাম তখন কেন অত জোরে জোরে দরজা পেটা ছিলিস রে আর জানিস না আমার পায়খানা কষা যদি তোমার কষা পায়খানা থাকে তাহলে সকালবেলা তাড়াতাড়ি উঠে সেরে নেবে তোমার কষা পায়খানার চক্করে তো আমাদের পায়খানা বেরিয়ে যাচ্ছে এই সব কথা বাদ দাও না মা এইটা বলো যে আর কতদিন আমরা এইভাবে টয়লেট করব। সারা জীবনে এইভাবেই যেতে হবে মানে তোমাদের ভাগ্যে তো তাও একটা টয়লেট জুটেছে আর আমরা তো গ্রামে খোলা জায়গায় শৌচকর্ম করতাম আর খোলা জায়গায় শৌচকর্মের কি মজারে আহ এই বলে সীমা চুপ করে গেল কিন্তু মা আপনার যখন এতগুলো ছেলের বউ তাহলে তো আপনার আর একটা টয়লেট বানানো উচিত এ আবার এসেছে দুটো টয়লেটের কথা বোঝাতে এটা কি তোর বাপের ঘর নাকি রে কিন্তু মা আমাদের বাড়িতে যে টয়লেটের লাইন হয় না সেটা কোনো বাড়িতে হয় না বস্তির সুলভ শৌচালয় হয় শুধু তফাৎ এটাই যে লাইনে বালতি আর মগ নিয়ে দাঁড়াতে হয় না মিতা এইসবই বলছিল ঠিক তখনই বড় বউ রাখি জোরে একটি দুর্গন্ধযুক্ত পাত দিল এই দেখে ওখানে থাকা সবাই নিজেদের নাকে হাত দিল আর সীমা বলল রাতের বেলা কি গরু পচা খেয়েছে রে কি গন্ধ বেরোচ্ছে রে মনে যাই মনে যাই নাকটা আমার গঙ্গা জল দিয়ে ধুতেই হবে মা যেই বাড়িতে চার বউয়ের জন্য একটাই টয়লেট সেখানে তো এইসব হবেই এই বলে রাখি আবার দরজায় ধাক্কা দিয়ে বলল তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয় মা নইলে এখানেই যে সব শেষ হয়ে যাবে এই বলে রাখি আবার জোরে জোরে দরজায় ধাক্কা দিতে লাগল সীমার পরিবার যৌথ ছিল যেখানে তার চার ছেলে আর চার বৌমা ছিল আর ওদের সবার জন্য কেবলমাত্র একটি টয়লেট ছিল আর সবাই ওটাই ব্যবহার করত এমনিতে তো তাদের বাড়িতে দুটো টয়লেটই ছিল কিন্তু অপর টয়লেটটির কমরটি ভাঙা ছিল আর ফ্ল্যাশটাও খারাপ ছিল তাই কেউ সেটি ব্যবহার করত না আর এই কারণে বেচারি বৌমাদের অর্ধেক দিনই টয়লেটে লাইন দিয়ে কেটে যেত আর তার উপরে যদি কোনো অতিথি আসে তাহলে তো হয়েই গেল এমনই একদিন ওদের দরজায় কেউ বেল বাজাল আর রিয়া দরজা খুলল রেশমি ম্যাডামের একটা পার্সেল আছে দাঁড়াও আমি এক্ষুনি ওকে ডাকছি রেশমি ওই রেশমি দেখ তোর পার্সেল এসেছে আসছে দিদি এই নি পার্সেলটা দিয়ে কুরিয়ারের ছেলেটি চলে যাচ্ছিল কিন্তু হঠাৎই সে দাঁড়িয়ে বলল কিছু মনে না করলে আমি কি আপনাদের টয়লেটটা ইউজ করতে পারি কিন্তু কেন কেন মানে এ তো প্রকৃতির ডাক যখন খুশি আসতে পারে আর এখন আমার যাওয়াটা খুব দরকারি দিদি এখন টয়লেটে কেউ থাকবে না তো আমি কি জানি বলতো যদি ওর জোরে পেয়ে থাকে তাহলে ওকে ভেতরে নিয়ে যা এরপর রেশমি ওই ছেলেটিকে টয়লেটের দিকে নিয়ে গেল কিন্তু ছেলেটি দরজাটি খোলার চেষ্টা করলে দেখল যে তা ভেতর থেকে বন্ধ আছে আর কেউ বলছে এখন আবার কে এলো এইবার তো একটু শান্তিতে বসতে দে সকালবেলা তো যেতেই দেয় না এখন দিনের বেলায় বিরক্ত করছে এখন প্রোগ্রাম না শেষ হলে বাইরে আসবো না আরে দিদি আসতে বলো কেউ যদি ভুল করেও শুনে নেয় তখন কি হবে শুনলে অন্যদের শুনতে দে কমপক্ষে কয়েকজন তো জানুক যে কি শয়তান শাশুড়ি আমাদের যে চার বউয়ের জন্য শুধু একটাই টয়লেট বানিয়েছে এরপর রেশমি ওই ছেলেটিকে বলল ক্ষমা করবেন আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে নো প্রবলেম আমার ওনার মতো অতটাও ইমার্জেন্সি নেই এই বলে ওই ছেলেটি ক্রসলেগ করে দাঁড়িয়ে পড়ল কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন মিতা বাইরে বেরিয়ে এল না তখন ছেলেটি সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে লাগল আর এই দেখে পেছন থেকে রেশমি বলল আরে দাঁড়ান কোথায় যাচ্ছেন আপনার কাজটা সেরেই যান না না কাজ নেই আমার এই বাড়িতে টয়লেট করে এইভাবে দাঁড়িয়ে থাকলে যে আমি এখানেই করে ফেলব এর থেকে তো ভালো হবে আমি স্ট্যান্ডে সুলভ শৌচালয়ে চলে যাব এই বলে ওই ছেলেটি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল আর রেশমি মাথায় হাত দিয়ে বসে পড়ল কিছু মাস এইভাবেই কেটে গেল কিন্তু ওদের টয়লেটের সমস্যাটা মিটল না একদিন যখন সীমা বাড়িতে ছিল না সেই সময় চার বৌমা মিলে এই সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা করতে লাগল হে ভগবান কী দিন পড়ল এখন শাশুড়িমার নিন্দা ছেড়ে টয়লেটের চর্চা করতে হচ্ছে সব কিছুর জন্য শাশুড়িমা দেয় এসব ছেড়ে এখন এটা বলো যে শাশুড়িমাকে কি করে দ্বিতীয় টয়লেটটা সারানোর কথা বলব এইভাবে তো মানার পাত্রী উনি নন এমন একটা উপায় ভাবতে হবে যেখানে সাপও মরবে লাঠিও ভাঙবে না হুম এখন আমার মাথায় একটা আইডিয়া এসেছে যদি আমাদের মধ্যেই কাউকে পেট খারাপ করানো যায় যাতে সারাদিনই ও টয়লেটেই দিন কাটে তারপর যখন শাশুড়িমাই টয়লেট ইউজ করতে পারবেন না তখন উনি বুঝবেন দ্বিতীয় টয়লেটের গুরুত্ব ও তো ঠিক আছে কিন্তু কার পেট খারাপ হবে তোরই হোক না আমি না হয় ওষুধ এনে দিচ্ছি বাবা এটা কি ধরনের কথা হল হ্যাঁ খেয়ে দেয়ার কাজ নেই যত সব টয়লেটে জায়গা না পেলে যে আমার ওখানেই হয়ে যাবে বরং এমনটা কর যেহেতু তোমার আইডিয়া তাই তোমারই পেট খারাপ হোক না বাবা না ওফ আমাদের কেন পেট খারাপ হবে যার জন্য এই সব সমস্যা হচ্ছে তার পেট খারাপ হওয়া দরকার আর এখন তো উনি শাশুড়িমা হওয়ার সুবাদে সবার আগে টয়লেটে চলে যান হুম এটাই ভালো আইডিয়া হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আর ওই সন্ধ্যেবেলায় ওদের প্ল্যান অনুযায়ী ওরা ওদের শাশুড়িমার খাবারে পেট খারাপ হওয়ার ওষুধ মিশিয়ে দিল আর কিছুক্ষণের মধ্যেই সীমার পেট খারাপ হওয়া শুরু হয়ে গেল আর সে দৌড়ে বাথরুমের দিকে যেতে লাগল আর ঠিক তখনই রেশমি তাড়াতাড়ি বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল এই দেখে সীমা দরজায় ধাক্কা দিয়ে মুখী তুই আর সময় পেলি না না আমি ঝুকে যাব সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে এলো তখনই সীমা দৌড়ে বাথরুমে গেল আর ঘাম মুছতে মুছতে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এলো আর তারপর নিজের ঘরে আসতেই আবার তার পেট গুড় করতে লাগল আর সে আবার টয়লেটের দিকে যেতে লাগলো তখনই নিতা টয়লেটে যেতে লাগলে সীমা তাকে আটকে বলল পরে আয় তাড়াতাড়ি বেরিয়ে আয় আমি যে আর চেপে রাখতে পারছি না পড়ে গেলে তোকেই পরিষ্কার করতে হবে আমারও খুব জোরে পেয়ে গেছে মা তুমি একটু দাঁড়াও আমি এই যাচ্ছি আর আসছি এই বলে সে টয়লেটে চলে গেল আরে তাড়াতাড়ি আয় রে মা তাড়াতাড়ি আয় কিছুক্ষণের মধ্যে রাখিও সেখানে এসে সীমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে মা আপনার পেট খারাপ নাকি রে তাই তো মনে হচ্ছে রে পেটের মধ্যে তখন থেকে গুরগুর গুরগুর করে কামড়াচ্ছে রে কিন্তু এই পোড়ার মুখী যে কখন থেকে টয়লেট আটকে বসে নিয়েছে রে এখন বুঝতে পারলেন তো মা যে দ্বিতীয় টয়লেট থাকলে আপনার এমন সমস্যা হতো না তাই তো বলি যে বড় ফ্যামিলিতে দুটো টয়লেট থাকা দরকার বাড়িতে ঘর কম থাকুক কিন্তু দু তিনটে টয়লেট থাকা চাই হ্যাঁ মা তুমি একদম ঠিক কথা বলেছ কাল যদি আমার মতো কারো পেট খারাপ হয় তবে তো তারও এমন দশা হবে এবার আমি সব বুঝেছি কালে আমি দ্বিতীয় টয়লেটটা সারাই করাবো এই বলে সীমা সেখান থেকে চলে গেল তখনই চার বৌমা খুশিতে হাততালি দিয়ে বলল আমাদের মিশন কমপ্লিট হল এই গল্পটি হল সুমিতার সুমিতা থাকে গ্রামে আর তার একমাত্র ছেলে থাকে শহরে সে ওখানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে সুমিতার ছেলে হঠাৎই তার মায়ের সাথে দেখা করতে গ্রামে আসে ছেলেকে দেখে সুমিতা খুব খুশি হয় আর তারপরে অভিযোগ শুরু হয়ে যায় যা সব মায়েরাই করে কিরে বাবা এ কি তুই এত রোগা হয়ে গেলি কি করে ঠিক করে কি খাওয়া দাওয়া করিস না নাকি অফিসে কি অনেক কাজ করতে হয় তোকে আরে মা কোথায় রোগা হয়েছি আমি তো আগের মতোই আছি জানি না কেন সব মায়েরা তার সন্তানদেরকে একই প্রশ্ন করে তোকে তো কিছু বলাই বেকার যা তুই হাত মুখ ধুয়ে নে আমি আলুর পরোটা বানিয়ে আনছি এই বলে সুমিতা রান্নাঘরের দিকে যেতে লাগলে অখিল তাকে হাত ধরে টেনে সোফায় বসিয়ে বলল আরে মা সব ছাড়ো আর এখানে এসে বসো আমার তোমাকে কিছু দরকারি কথা বলার আছে এই শুনে সুমিতা চোখে মুখে খুশির ঝলক নিয়ে জিজ্ঞেস করল কি বলবি রে বাবা বিয়ের কথা দাঁড়া দাঁড়া তবে আমি তোকে কিছু দেখাচ্ছি এই বলে সুমিতা সোফার পাশে রাখা টেবিল থেকে একটি খাম আর সেটি থেকে মেয়েদের ছবি বার করে ওকে দেখাতে লাগলো সুমিতার মুখে এই কথা শুনে অখিল তার মাকে বলল। মা আমার এদের মধ্যে কাউকেই পছন্দ নয় এ কি বলছিস এরা তো সবাই কি সুন্দর আর সবাই শিক্ষিতা তখন এর উত্তরে অখিল যা বলল তা শুনে তার মা খুশি হয়ে বলল। কি সত্যি বাবা তুই মেয়ে পছন্দ করে নিয়েছিস ও কে ওর নাম কি আর ওর বাড়ি বা কোথায় আরে মা একসাথে এত প্রশ্ন এই বলে অখিল তার ফোনের গ্যালারি থেকে অনুষ্কার ছবিটি বার করে তার মাকে দেখায় যা দেখে সুমিতা খুব খুশি হয়ে বলে বাহ কি সুন্দর দেখতে আমার বৌ আমি খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি এরপর অখিল আর অনুষ্কার বিয়ে হয়ে গেল বিয়ের পর অখিল অনুষ্কাকে নিয়ে নিজেদের বাড়িতে এলে সুমিতা যখন বরণ থালা নিয়ে অনুষ্কাকে বরণ করছিল তখন অনুষ্কার এসব মোটেও ভালো লাগিনি কারণ সে যে ছিল শহরের মডার্ন মেয়ে কি মা আজকাল এসব কে করে শুনি যত সব কেন করবে না সবাই করে তুমি যে আমার ঘরের লক্ষ্মী আর ঘরের লক্ষ্মীকে এইভাবেই তো বরণ করতে হয় সুমিতার এই কথা শুনে অনুষ্কার মুখে বিরক্তির ছাপ দেখা দেয় অখিল চাইতো যে অনুষ্কা কিছুদিন তার মায়ের সাথে থাকুক কারণ ওর কোম্পানি ওকে কিছুদিনের জন্য বিদেশে পাঠাবে আর অনুষ্কাও কোনোদিন গ্রাম দেখেনি তাই সে অখিলের কথা মেনে নিল ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো আমি একা একা এখানে বোর হয়ে যাবো এরপর অখিল শহরে চলে গেল এক দিনের কথা সকালবেলা বেলা অনুষ্কা তার ঘরেই ঘুমিয়েছিল সুমিতা ঘন্টা বাজিয়ে পুজো করছিল ঘন্টার আওয়াজে অনুষ্কা খুব বিরক্তি বোধ করছিল তাই সে রেগে বাইরে এসে সুমিতাকে বলল কি মা সকাল সকাল এসব কি আওয়াজ করছেন এরকম বলতে নেই বৌমা আমি তো পুজো করছি আর এখন যে সাতটাও বেজে গেছে সাতটা বেজেছে তো কি করব? আপনাদের মতো সকালে ওঠার আমার অভ্যাস নেই আমাকে ঘুমোতে দিন আর আপনি এসব বন্ধ করুন বৌমার কথা শুনে সুমিতার খুব খারাপ লাগলেও সে নিজেকেই দোষ দিতে থাকে আর বলে আমারই ভুল আমারই মনে রাখা উচিত ছিল যে বৌমা তো শহরের মেয়ে ওখানকার লোকেরা দেরি করে ঘুমোয় আর দেরি করে ওঠে অনুষ্কা বেশিরভাগ সময় হয় ঘুমিয়ে কাটাতো নয় বন্ধুদের সাথে গল্প করে সে সুমিতাকে বাড়ির কোনো কাজেই সাহায্য করতো না একদিন অনুষ্কা ফোনে কথা বলার সময় ওদের বাড়ির সারটা যখন ডাকছিল তখন আরে কি হয়েছে কেন রাগ করছিস আমি তো এসে গেছি খাবার খেতে মানছি আজকে আমার একটু দেরি হয়ে গেছে কিন্তু কি করব বল আমার যে আজকে হাঁটুর ব্যথাটা একটু বেড়েছিল বুড়ি হয়ে যাচ্ছি না আর অন্যদিকে অনুষ্কার বান্ধবী ফোনে সারের ডাক শুনে বলল কি ব্যাপার তুই কি ঘরে আছিস নাকি রে পেছন থেকে যে সারের আওয়াজ পাওয়া যাচ্ছে আরে এটা তো গ্রাম এখানে সারের আওয়াজ শোনা যাবে না তো কি ডিজের আওয়াজ শোনা যাবে আচ্ছা শোন আমি একটু পরে তোর সাথে কথা বলছি এই বলে অনুষ্কা ফোন রেখে দিয়ে সোজা সুমিতার কাছে গেল কি মা আপনাদের এইটুকু আক্কেল নেই আমি এখানে ফোনে কথা বলছি আর আপনার সারটা চেঁচিয়ে যাচ্ছে এইভাবে বন্ধুদের সামনে আমাকে ছোট করে আপনি খুব মজা পান তাই না এ তুমি কেমন কথা বলছো বৌমা আমি তোমাকে ছোট করতে যাবো কেন বৌমা আর কথা রইল গরু চিৎকারের ও তো খিদের জন্য চিৎকার করছিল কারণ এ বেচারা তো আর আমাদের মতো মানুষ নয় যে খাবার চাইবে ও জানোয়ার আপনি তো নন তাই কান খুলে শুনে রাখুন যখন আমি ফোনে বন্ধুদের সাথে কথা বলবো আপনি ওকে বাইরে নিয়ে যাবেন না হলে আমি কিন্তু বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে চলে যাব। আর ভাল লাগে না সুমিতা আজও চুপ থাকে একদিন যখন ও গোবর দিয়ে বাড়ির উঠোন ছিল। তখন সেখানে অনুষ্কা নাক চাপা দিয়ে আসে আর রেগে গিয়ে সুমিতাকে বলে মা এটা কি শুনি পুরো ঘরে দুর্গন্ধ কি করছেন এইসব বৌমা এটা গোবর জানো এই গোবর কত পবিত্র এটা ঘরে জীবাণু নাশ করে আপনি কেন হাত ধুয়ে আমার পিছনে পড়লেন শুনি আর আমি চাই না আপনার এই গোবর যখন আমি চলে যাব তখন আপনি বসে বসে এসব করবেন এই অখিলটা নাও আমাকে এই গাইয়াদের মাঝখানে ফেলে রেখে গেছে তার উপরে অফিসও আরো দু মাসের ট্রেনিং বাড়িয়ে দিয়েছে দাঁত ভাল লাগে না সুমিতা অনুষ্কার কোনো কথাতেই কিছু মনে করত না কারণ সে যে ওকে খুব ভালোবাসত একদিনের কথা সুপ্রিয়া অনুষ্কাকে বলল বৌমা তোমাকে আজ কিছু লোক দেখতে আসবে আসলে ওরা তো বিয়েতে আসতে পারেনি তাই কি আমাকে দেখতে আমি কি কোনো দামি জিনিস নাকি যে আমাকে দেখতে আসবে আপনি ওদের না বলে দিন হ্যাঁ দেখতে আসবে অনুষ্কা সবসময় সুমিতাকে কথা শুনিয়ে অপমান করত কিন্তু সুমিতা তার বৌমাকে কিছুই বলতো না আর ও এটা মনে করতো যে বৌমা তো শহরের তাই ওখানকার আদবকায়দাও আলাদা তাই ওকেও পাল্টাতে পারবে না একবারের কথা সুমিতা প্রায় অনেক দিন থেকেই অসুস্থ ছিল ওর জ্বর কমছিলই না কিন্তু এসব ব্যাপার নিয়ে অনুষ্কার কোনো খেয়ালই ছিল না একদিন যখন অনুষ্কা ফোন কানে নিয়ে ছাদের ধারে দাঁড়িয়ে বন্ধুদের সাথে কথা বলছিল আর তার শাশুড়ির নিন্দা সেই সময় হঠাৎই অনুষ্কা পাফসকে গিয়ে ছাদ থেকে পড়ে যায় আহ অনুষ্কার আওয়াজ শুনে সুমিতা দৌড়ে দৌড়ে বাইরে আসে বাইরে এসেও দেখে যে অনুষ্কা মাটিতে পড়ে গিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে বৌমা বৌমা এই কি হয়ে গেল বৌমা অনুষ্কার মাথা ফেটে গিয়ে রক্ত পড়ছিল আর হাসপাতাল প্রায় চার কিলোমিটার দূরে ছিল কিন্তু সুমিতা বুঝেই উঠতে পারছিল না যে তখনই সারের চিৎকার ওর কানে এলো সুমিতা তখনই সার ওর গাড়ির সাথে বেঁধে নিল আর অনুষ্কাকে ওই গাড়িতে তুলে নিয়ে সুমিতা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো চল আরো তাড়াতাড়ি চল আমার বৌমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে দুটো সারই প্রাণপণে ছুটতে লাগলো আর কিছুক্ষণের মধ্যেই ওরা হাসপাতালে পৌঁছে গেল অনুষ্কার এই অবস্থা দেখে ডাক্তার তাড়াতাড়ি তাকে অ্যাডমিট করে নিল আর তার চিকিৎসা করতে শুরু করে দিল কিছুক্ষণ পরে ডাক্তার ওটি থেকে বাইরে এসে বললেন আপনার বৌমা এখন বিপদমুক্ত আপনি যদি আরেকটু দেরি করতেন তাহলে অনেক বড় সমস্যা হতে পারত যতদিন অনুষ্কা হাসপাতালে ছিল ততদিন সুমিতা না ঠিক করে খেয়েছিল না শুয়েছিল সে সারাদিন ওর কাছেই বসে থাকত আর ওর যত্ন করত অনুষ্কা জানতে পেরেছিল যে সুমিতা কিভাবে ওকে হাসপাতালে নিয়ে এসেছিল আর ও সব পুরনো কথা মনে করে নিজে অনুতপ্ত হচ্ছিল মা আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে কত খারাপ কথা বলেছি কত বাজে ব্যবহার করেছি কিন্তু আপনি আমার প্রাণ বাঁচাবার জন্য কি না করলেন মা আমাকে ক্ষমা করে দিন মা না না বৌমা তুমি কোনো ভুল করনি তোমার সেরে ওঠাটাই আমার কাছে থেকে বড় কথা বৌমা তখনই অনুষ্কার কানে সারের ডাকের আওয়াজ ভেসে এলো এই শুনে সুমিতা বলল জানো বৌমা তোমার এই অবস্থা দেখে আমার দুটো সারও কিছু খায়নি ওরা দুজনে হাসপাতালের বাইরেই দাঁড়িয়ে আছে ওরা না থাকলে যে আমি কিভাবে ওই সময় তোমাকে হাসপাতালে নিয়ে আসতাম সুমিতার কথা শুনে অনুষ্কার চোখ দিয়ে জল পড়তে লাগলো আর তখনই সে বাইরে এসে সারগুলোকে আদর করতে লাগলো এবং তাদের কাছে ক্ষমাও চাইল অনুষ্কা পাল্টে গিয়েছিল এখন তার গ্রাম খুব ভালো লাগত আর সুমিতা তো ছিল তার প্রাণ হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে আর হ্যাঁ শেয়ার করতে ভুলো না কিন্তু আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো দেখতে থাকো বেস্ট বডিজ